আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সময় অপরাহ্নকাল, স্থান সিদাম নবদ্বীপ, সুরধ্বনি গঙ্গার তীরে, চিমন মহাপ্রভু আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে যেন আনন্দে বিভাবিত হল। বাবা সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু আনন্দ করছেন, বাবা লীলাটা হৃদয়ঙ্গম করতে হবে। ভগবানের লীলার দুটি অর্থ, একটা হচ্ছে গৌণ, অন্যটা হচ্ছে মুখ্য। একটা অন্তরঙ্গ, অন্যটা বহিরঙ্গ। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত শনে করে মধুর রস আস্বাদন, আর বহিরঙ্গ করে প্রভু হরিনাম সংকীর্তন। রাধে রাধে বহিরঙ্গে করে প্রভু হরিনাম সংকীর্তন, হরিনাম করছেন। বাবা রায় রামানন্দ সিকিমাইতি আর স্বরূপ দামোদর, আর একজন হচ্ছেন মাধবী দাসী। কথাগুলো লক্ষ্য করে শুনবেন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকিমাইতি আর মাধবী দাসী, এই সাড়ে তিনজন হলেন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্তে সাড়ে তিনজন। বাবা ভক্ত কিভাবে সাড়ে তিনজন হয়? হ্যাঁ হরি বল। এই যে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকিমাইতি, এরা তিনজন হচ্ছে পুরুষ। আর ওই যে মাধবী দাসী, এ জগতে নারীদেরকে অর্ধাঙ্গিনী বলা হয়, অর্ধেক। এই জন্য সাড়ে তিনজন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত শোনে, রসস্বাদন করেন, কিন্তু আজকে নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে ভাবাবেশে গৌরাঙ্গ সমস্ত ভক্তদের নিয়ে আনন্দে আত্মভোলা হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। বাবা বহিরঙ্গ সমস্ত ভক্তদের নিয়ে প্রভু হরিনাম করছে কেন? বাবা হরিনাম করবে জীবের উদ্ধারের জন্য, এটা ঠিক আছে। হরে কৃষ্ণ বা হরিনাম, কৃষ্ণ নাম করলে জীবের উদ্ধার হবে, এই উদ্ধার হবে ঠিক, কিন্তু এর মধ্যে প্রভুর গুপ্ত রহস্য লুকিয়েছে। রহস্যটা কি? প্রভুর চিদাম বৃন্দাবনে কৃষ্ণ অবতারে প্রভু আবির্ভূত হয়ে প্রভুর সমস্ত অভিলাষী পূর্ণ হয়েছে, মাত্র তিনটি সাত অপূর্ণ রয়ে গেল। তিনবাঞ্চা পুরাইতে আজকে হলো সচিরনিময়, কিন্তু প্রভুর যেন আজকে কলিযুগে ভক্তদের সঙ্গে হরিনামের খেলা খেলছেন। এই খেলা
যেই খেলা সত্য তেতা দাপর যুগে খেলে নাই খেলে না বাবা সত্য যুগে সত্য যুগে খেলাটা ছিল কি সত্য যুগে এক ভগবান চারটি অংশে অবতীর্ণ হয়েছিল সত্য যুগের খেলা এক ব্রহ্ম চারটি অংশ হলো বাসুদেব শঙ্করশন প্রদ্যন্ন আর অনিরুদ্ধ নিজে নিজেই লীলা করলেন এবার ভগবানের মনে বাসনা জাগলো কি বাসনা আমি তো নিজে নিজে লীলা করলাম মানুষ যেমনি ভাই বন্ধু আত্মীয় স্বজন নিয়ে খেলা করে আমার যদি ভাই থাকতো আমার যদি পিতামাতা থাকতো তাহলে আমিও এই লীলা করতে পারতাম এবার দ্বিতীয় যুগে এসে সেই চারজন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে জন্মগ্রহণ করলেন হরি বল ভগবানের আরো তৃষ্ণা বেড়ে গেল কি আমি তো ভাইদের নিয়ে লীলা করলাম বাবা যদি বন্ধু বান্ধবের সঙ্গে লীলা করার কি আনন্দ এই আনন্দ উপভোগ করবার জন্য আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে আনন্দ করব সমস্ত সখাদেরকে বৃন্দাবনে দ্বাদশ রাখাল গণকে নিয়ে খেলা করলেন ভগবানের এবার বাঞ্ছনা হল আমি যদি শুধু ভাই বন্ধু আত্মীয় স্বজন না আমি সমস্ত জগৎবাসীকে একত্রিত করে এক সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে এক সঙ্গে ইচ্ছা পূরণ করবার জন্য সুরধ্বনি গঙ্গার তীরে আজকে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে বাবা অবসান কালে গৌরাঙ্গের নয়নে জল বদনে হাসি বাবা মহাপ্রভু অঝর নয়নে কাঁদছেন কেন এই পাপাচ্ছন্ন জীবের দশা দর্শন করে পাপাচ্ছন্ন কলিজীব শাস্ত্র বললেন কলি ঘোর অন্ধকারে জীব আচ্ছন্ন হইয়া বিচার করে সবে মায়াতে বজিয়া মায়াতে মায়াতে মজিয়া এই ঘোর অন্ধকার ছন্ন পাপা ছন্ন কলিহত জীবকে উদ্ধার করতে হলে এই জীবের মধ্যে কি বস্তুর প্রয়োজন কি বস্তু বললেন পুরুষত্ব শিরোমণি প্রেম মহাধন অতএব সনাতন
এই জীবের একমাত্র প্রেম ভক্তি প্রয়োজন। হরি বল হরি বল। কিন্তু ভক্তি কোথায় গেলে পাওয়া যাবে? এই বিশ্ব চরাচরে আপনি যেখানেই যান না কেন, কোথাও ভক্তি খুঁজে পাবেন না। এই ভক্তি সম্পদ যদি পেতে হয়, ভগবান বললেন, ওরে যদি কেউ দেহ মন প্রাণ সঁপে দিয়ে একবার আমার ভক্তের চরণে মাথা নত করতে পারে, হরি বা তাই গৌর হরি হরি হরি। যদি কেউ আমার ভক্তের চরণে মাথা নত করতে পারে, যদি কেউ আত্ম অভিমানের বোঝাটা ভক্তের চরণে নামাতে পারে, তাহলে এই জীবের পক্ষে ভক্তি সম্ভব। পাপাচ্ছন্ন জীবের এই করুণ দশা মলিন দশা দর্শন করে মহাপ্রভু নয়নের জলে ভেসে যাচ্ছে। আজকে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রভু নবদ্বীপবাসীকে লক্ষ্য করে আমাদের সমস্ত জগৎবাসীকেই রাগছে। কেন? কেননা বলছে, হে জগৎজীব, একবার একবার তাকিয়ে দেখ, গগনে তো বেলা বেশি নাই বাবা। এই পার্থিব জগতের সূর্য যদি একবার ডুবে যায়, তাহলে পুনরায় আবার উদিত হবে। কিন্তু আমাদের আমাদের এই জীবন সূর্য জীবন রবি যদি একবার অস্তমিত হয়ে যায়, কোনদিন আর উদয় হবে না। আর কোনদিন উদয় হবে না। কিন্তু বাবা, আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে কেবল সারা জীবন আমার আমিত্ব, এই আমিত্ব অহংকার নিয়ে পড়ে রইলাম। একদিন ভাবলাম না, কখন যেন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখিটা, কখন আমার গোবিন্দের বংশীর ধ্বনি বেজে উঠবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমার প্রভু বললেন, ওরে এই জগতে যে জীবই কখনো কৃষ্ণ বলে ডাকে নাই, যাদের কৃষ্ণ বলে ডাকার মতো সময় হয় নাই, যারা গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে তুলসী পত্র নিবেদন করে নাই, যত বড় পাপই হোক না কেন, তারা যদি ভক্ত সঙ্গে এসে দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হে বৈষ্ণবগণ তোমরা দাও দাও, তোমাদের চরে তোমাদের চরণ ধুলি
বৈষ্ণব তোমরা দাও দাও তোমাতে চরণ ধুলি বৈষ্ণব তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি হে বৈষ্ণব গণ তোমরা দাও দাও তোমাদের তোমাদের চরণ ধুলে ওরে আমি বহু জন্মে বহু জন্মে ওরে অপরাধি আমায় দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি বলে আমি বহু জন্মে বলে আমি বহু জন্মে অপরাধী তোমরা দাও দাও তোমাদের তোমাদের হরে চরণ ধুলে তোমরা আমায় পতি বলে দূরে ঠে আমায় পতি বলে আমায় দূরে ফেল না ভক্ত আমায় পতি বলে তোমরা দূরে দূরে ফেলে দিও না আরে আমায় পতিত বলে দূরে ঠেলে ঠেলে দিও না ওরে আমায় চরণের পাশে রাখো ওরে পতিত বলে ফেলে দিও না চরণের পাশে রেখো পতিত বলে ফেলে দিও না ওই চরণ রেখো পতিত বলে দূরে ফেলো না
পাশে রেখো আমায় পতিত বলে দূরে ফেলে দিও না মহাপ্রভু ভক্ত গণনীয় সুরধ্বনির তীরে আনন্দে বিভাবিত আনন্দ করছেন কিন্তু বাবা প্রভু বললেন আয় তোরা একবার এসে দেখ আমি তোদের জন্য গোলোক হতে হরি নাম নিয়ে এসেছি রে যেই নাম সত্য তিতা দাপর যুগে দাম করি নাই যেই প্রেম অনন্য যুগে দান করি নাই আজকে বাবা ছন্ন কলি হত জীবের জন্য এনেছি প্রভু আমার ভাবাবেশে সুরধ্বনি গঙ্গার তীরে আজ সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর কেশর সহচর গণ মেলি আনন্দ বিভর আনন্দ প্রভু আনন্দে বিভাবিত হলেন কেন আজকে যে লীলাটা করছে এ তো নতুন লীলা এই লীলা তো আগে কখনো করে নাই তাই প্রভু কোন লীলা করছেন বলি খেলায় বিনোদ খেলা বলে রে খেলায় বিনোদ খেলা আমার খেলায় বিনোদ খেলা আমার গোরাবন হরি নামের খেলা
হরি নামে নামের খেলা ও যে হরি বলায়র বাহু তুলা হরি বল হরি বল ছে হরি নামের খেলা হরি বল বাহু তুলা খেলছে হরি নামের খেলা হরি বল বাহু তুলা খেলছে হরি নামের খেলা খেলছে গোলা বনমালি বনমালি আজি পুলি নবিহার করে ভক্ত তো মন্ডলি জগতের যত প্রকারের খেলা আছে এই এক এই খেলায় এক পক্ষ হেরে যায় অন্য পক্ষ জিতে যায় যারা জিতে যায় তারা আনন্দ করে আর যারা হেরে যায় তারা দুঃখ ভোগ করে কিন্তু গৌর হরি বললেন এ যে আমার হরি নামের খেলা যদি কেউ একবার দুটি বাহু তুলে উত্তোলন করে হরি জগতে কেউ হারে না সবাই জিতে যায় যে হরি বলবে তারই জয় হবে যে কৃষ্ণ বলবে তারই জয় হবে হরি নামের খেলা যখন খেলছে কি সকালবেলা ঘর হতে এসেছে তো বাবা জনম দুঃখী শচীমা শচীমায়ের তো আর অন্য কেউ নেই শচীমাকে জনম দুঃখী বলা হয় কেন জানো শচীমায়ের পর পর আটটি সন্তানের মৃত্যু হয়েছে আটটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে বাবা কোন মায়ের সম্মুখে যদি কোন সন্তানের মৃত্যু হয় মায়ের অবস্থাটা কেমন হয় মায়ের অবস্থাটা কেমন সেখানে শচী মায়ের হরি বল ও মায়েরা রাধে রাধে মা গো আপনাদের চরণ ধরে বলি কেউ কথা বলবেন না আসলে এই হরি বাসরে আসলে এখানে থেকে যেমন আপনি পুণ্য লাভ করবেন আবার এখান থেকে কিন্তু পাপের বোঝাও বাড়িয়ে যেতে পারেন বাবা শাস্ত্রে 64টি প্রকারের অপরাধের কথা বর্ণনা করেছেন লীলায় মনোযোগ দেন 64টি প্রকারের অপরাধ তার মধ্যে 62টা অপরাধ ভগবান মাফ করে দিবে ক্ষমা করে দেবে কিন্তু দুটি অপরাধ মা এই দুটি অপরাধ গোবিন্দ কখনোই ক্ষমা করবে না সেটা কি এক হচ্ছে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে ওই ভক্ত যদি তাকে ক্ষমা না করে কখনোই গোবিন্দ তাকে ক্ষমা করবে না আর একটা অপরাধ কি আর একটা অপরাধ হচ্ছে আমার কারণে এখানে হরিনাম হচ্ছে আমি কোলাহল করছি এর কারণে যদি হরিনামে ব্যাঘাত ঘটে তাহলে এই নাম অপরাধী হয়ে যেতে হবে এই নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ এই দুটি অপরাধ ভগবান কখনোই ক্ষমা করবে না মা তাই সাবধান মা
এখানে এসে যেন আমরা নাম অপরাধে অপরাধী না হয়ে যাই। রাধে রাধে সচিমা, এই সচিমায়ের অন্ধের জ্যোষ্ঠী একমাত্র নিমায়। পরপর আটটি কন্যা সন্তানের মৃত্যু হয়েছে, জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে গেছে, পতি মারা গিয়েছে, জনম দুঃখী সচিমায়ের একমাত্র নিমাই ব্যতীত আরে কেউ নাই। সচিমা ভাবছেন নিমাই ওই গয়া ধাম গিয়েছিল পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করবার জন্য। শাস্ত্রে বললেন জীবিতে বাক্য পালঞ্চ মিতাহি ভুরি ভজনা গয়া না পিণ্ড দানঞ্চ সুপুত্র লক্ষণম। যেই পুত্র পিতামাতা জীবিত অবস্থায় তাদের বাক্য যথাযথ পালন করে এবং মৃত্যুর পরে পিতার শান্তির উদ্দেশ্যে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয় এবং গয়াধামে গিয়ে পিণ্ড দান করে, শাস্ত্রে বললেন সেই পুত্র হচ্ছে এ জগতে সুপুত্র। নিমাই যখন গয়া ধামে গিয়েছিল সচিমায়ের অন্তরে একটাই মাত্র খেদ, দরিদ্র পরিবার কত কষ্ট করে নিমাইকে ওই পড়ালেখা শিখিয়েছেন পণ্ডিত করেছেন, কিন্তু যখনই গয়া ধামে গিয়েছে ওই গয়া ধাম থেকে ফিরে এসে নিমাই যেন আগের নিমাই নাই। আগের সেই পাণ্ডিত্য নাই, নিমাই আর আগের মতো, সেই চঞ্চল নাই, দুরন্ত নাই। নিমাইয়ের অবস্থাটা কেমন হয়েছে, কখনো হাসে কখনো কাঁদে, আবার কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে ধোলায় গলা গড়িয়ে। ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি যায়। সচিমা বলছে নদেবাসী তোমরা কি দেখেছ, আমার নিমাই, আমার নিমাই সেই সকাল বেলায়, সেই সকাল বেলায় ঘর থেকে বের হয়েছে, এখন সন্ধ্যা নেমে আসলো, আমার নিমাই তো ঘরে ফিরে আসলো না। কেহ কেহ বলে নিমাই পাগল হয়ে গেছে, বলে সচিমা তোমার নিমাই অধিক পাণ্ডিত্য অর্জন করেছে তো, অনেক শাস্ত্র অধ্যয়ন করেছে, তাই মনে হয় ওই শাস্ত্র অধ্যয়ন করতে করতে তোমার নিমাই পাগল হয়ে গেছে। দুঃখিনীর অন্তরে আরো ব্যথা জেগে গেল। সচিমা বলছে নিমাই, 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 নিমাই বলে ডাকছে, বলি প্রাণের নিমাই এলি নাকি রে
আমার প্রাণের নিমাই এলি নাকি রে মহাপ্রভু আজ বেলিয়া অবসান হেরি
अवसान बेला दर्शन करी प्रभु की करलें अरे अरे बेली अवसान हेरी गृहे ते चलिला अरे बेली अवसान हेरी गृहे ते चलिला बेली अवसान हेरी गृहे ते चलिला अरे जननी चरणे आसी प्रणाम करिला जननी चरणे आसी प्रणाम करिला आमी एलाम्मा 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 ओई सुर ध्वनिर तीर होइते एलाम्मा एलाम्मा सुर ध्वनिर तीर होते एलाम्मा एलाम्मा সুরধনের তীর হইতে এলাম্মা এলাম্মা ওই হরি নামের খেলা খেলে সুরধনের তীর হইতে হরি নামের খেলা খেলে সুরধনের তীর হইতে হরি নামের খেলা খেলে সুরধনি তীর হইতে নামের খেলা খেলে সুরধনি এলাম্মা এলাম্মা জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা মহাপ্রভু জননীর চরণে সে প্রণাম করলেন হরিবল আজকে নিজে আচার্যা ধর্ম জীবকে শিখায় নিজে না কইলে ধর্ম শেখানো না যায় মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন কি মহাপ্রভু দেখলেন আমি যদি মায়ের চরণে প্রণাম না দেই তাহলে বিশ্ব জগতের কেউ কখনো মায়ের চরণে প্রণাম করবে না মায়ের চরণে কেউ কখনো প্রণাম করবে না বাবা এই জগতে আপনি যত সাধন ভজন করেন না কেন যা কিছুই করেন না কেন আপনি যদি পিতামাতার অন্তরে ব্যথা দেন আপনার কারণে যদি পিতামাতার নয়নে জল ঝরে ভগবান বললেন কোনদিন তিনি আমার চরণ লাভ করবে না কেন এ জগতে জননী হচ্ছেন প্রথম গুরু বাবা একবার ভেবে দেখেন যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে আমাদেরকে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে যেই মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে অনেকেই দেখবেন বাবা সন্তান যদি দূরে যায় আমার মা পথের ধারে বসে থাকে কখন আমার সন্তান বাড়িতে ফিরবে আবার এই জগতে একজন মাত্র ব্যক্তি যে আপনার আপনি বাজার থেকে বাড়িতে আসবেন আপনার স্ত্রী পুত্র পরিজন যারাই আছে সকলে আপনার হাতের দিকে তাকাবে আপনি কি নিয়ে আসলেন কিন্তু এ জগতে একজন মাত্র ব্যক্তি যিনি সন্তানের মুখের দিকে তাকায় সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে বাবা রে ও বাবা তুই তো ভালো আছিস হরি মা সন্তান পিতা মাতাকে যত কষ্ট যত দুঃখই দেখ না কেন
पिता माता कखनो सन्तान के अभिशाप करे ना बाबा बाबा अपनी हजार हजार लक्ष लक्ष कोटी कोटी टाका खरच करे अपनी जत देव देवीर पूजाई करें ना केन बाबा पूजाते जदि विघ्न है कोनो प्रकारेर भूल त्रुटि है ओई देवी मा आपनाके क्षमा करबे ना किंतु आमादेर सबार घरे बाबा जादेर घरे आछे এই জীবন্ত প্রতিমা এই জীবন্ত প্রতিমা যাদের ঘরে আছে তারা একবার ওই প্রতিমাকে পূজা দিয়ে দেখবেন কোনো কিছু চায় না আপনি সারাদিন পরে যদি বলেন মা গো ওমা তুমি কি ভালো আছো তুমি কি দুপুরে খেয়েছ আপনি চাকরি করেন ব্যবসা করেন যা কিছুই করেন গিয়ে বলবেন মা তুমি কি খেয়েছ দেখবেন মা আপনার জন্য প্রাণ ধরে আশীর্বাদ করছি বাবা যাদের ঘরে পিতা মাতা আছে তারা জানে না পিতা মাতা হারানোর কত বেদনা এ জগতে যারা হারিয়েছে তারা জানে পিতা মাতা হারানোর কত বেদনা পিতা মাতা হারানোর কত যাতনা বাবা মা যদি না থাকে এই সংসারে সন্তানের আর আপন বলতে কেউ নাই তাই বলিয়ে ভাই তোমরা মায়ের চরণে সবাই রেখো ভক্তি তোমরা মায়ের চরণে রেখো ভক্তি তোমরা মায়ের চরণে রেখো রেখো ভক্তি তোমরা মায়ের চরণে রেখো রেখো ভক্তি হরিবাল হরিবাল মায়ের চরণে রেখো ভক্তি ও তোমাদের ভজনে বাড়িবে শক্তি তোমরা মায়ের চরণে রেখো ভক্তি ভজন তোমাদের ভজনে তোমরা মায়ের চরণে রেখো ভক্তি ওই ভজনে ভজনে বাড়ি বেয়ে
তোমাদের ভজনে হরি বল হরি বল এ শক্তি তোমরা মায়ের চরণে চরণে রেখো রেখো ভক্তে ও তোমাদের ভজনে বাড়িবে শক্তি মায়ের ভক্তি ভজনে বাড়িবে শক্তি মায়ের চরণে রেখো ভক্তি ভজনে বাড়িবে শক্তি মায়ের চরণে রেখো ভক্তি মায়ের চরণে রেখো ভক্তি মহাপ্রভু